ছোটবেলায় যে যার হাত ধরে মানে বড় হওয়া, আজ ফুটবল জগতের পরিচিতি এই মানুষটা। কেননা বাড়ির তো সবার ভূমিকা আছে, দাদার ভূমিকা, মায়ের ভূমিকা, সবাই বলেছে বাইরে বাবার ভূমিকা, কিন্তু বাইরে যার ভূমিকা ছিল মেরে ধরে বড় করে শাসন করে মানুষের মতো কিন্তু মানুষ হতে পারি, কাউকে কোনো সময় কিছু বলা না, বলতো মাঠে জবাব দিন। সেই কোচকে নিয়ে আসলাম একটা কারণে, শরীর খুবই খারাপ হয়ে গেছিলো, দুটো কিডনি খুবই বাজে অবস্থায় ছিল। সো সেখান থেকে সুস্থ করে সবার আশীর্বাদ, সবার ভালোবাসা আমি একটা ফটো ছেড়েছিলাম, সবাই অনেক আশীর্বাদ করেছে, ব্লেস করেছে যে যাতে সুস্থ হয়ে মাঠে ফেরে। তো এই আজকে ক্যাম্প চলছে এখানে, রেগুলার এখন আসে। তো আজকে আমি এসেছিলাম, একটা জার্সি উদ্বোধন ছিল, তার জন্য আসা। এই ক্যাম্প থেকেই বড় হবা, আমি চাই এই ক্যাম্প থেকে কোভিড আসলাম, কোভিড দেশের থেকেও যাতে ভালো ভালো প্লেয়ার আর ওঠে। এই কোচের আন্ডারে কোচ সুস্থ হয়েছে, আমার খুব খুশি, তার কোচের পাশে আমি সারা জীবনই আছি আর সবসময় থাকবো। আর বাড়িতে তো মা বাবা আছে, ওরা তো আমার টিচার, ওরা আমার বাবা, পেরেন্টস, কিন্তু মাঠে যারা দেখে কোচ এরাও হচ্ছে মা বাবার মতনই হয়, এদেরকে রেসপেক্ট করো। আজ এরা না থাকলে হয়তো আমরা সামনের দিকে এগাতে পারতাম না। তো আজকে মাঠে এসেছিলাম, তো ছোটো ছোটো বাচ্চা আমার মনে পড়ে গেলো ছোটোবেলার কথা। তো আমার কোচ এখন অনেকটা সুস্থ আছে, তো ভালো লাগছে। তুমি কিছু বলবে নিজের সুস্থতা দিয়ে? সবাই তোমাকে যখন অসুস্থ ছিল সবাই তোমার কথা বলছিল কেমন আসবে, তো তুমি এখন সুস্থ, তাদের জন্য কী বলতে চাও? হ্যাঁ, আপনাদের সকলের আশীর্বাদেই আজ আমি আবার মাঠে ফিরে আসতে পেরেছি, এবং কবিরের অবদান অনস্বীকার্য। এখনকার দিনে কোনো প্লেয়ারই কোনো কোচ বা বাবা মায়ের প্রতি এরকম দরদ দেয় না, কিন্তু আমার ওই বিপদে কবির যেভাবে দাঁড়িয়েছে এবং এখনও পর্যন্ত আমাকে ঠিক রাখার জন্য ও যেভাবে সহযোগিতা করছে আমি কৃতজ্ঞ। এবং এখনকার জেনারেশনের কাছে আমার একটাই দাবি, যে যেখানেই প্র্যাকটিস করো না কেন সেখানকার গুরুকে সম্মান করবে এবং বাড়ির মা বাবাদের অবশ্যই অবশ্যই সম্মান করবে, তাহলে তোমার জীবনে তুমি অনেক বড় হতে পারবে, তোমার পিছু টান হবে না, কেউ কোনো দিন তোমার বাধা হয়ে দাঁড়াতে পারবে না। বাবা মাকে সম্মান করো, এবং যে মাঠে প্র্যাকটিস করবে সেই মাঠের গুরুদেবকে আজীবন সম্মান করে যাও, তাহলে তুমি অনেক জীবনে বড় হতে পারবে, এটাই আমার কথা। এবং কবিরকে ধন্যবাদ যে আজকের ও এত ব্যস্ত, আপনারা সবাই জানেন এই ব্যস্ততার মধ্যেও আজকের এই ক্যাম্পের কথা মনে রেখেছে। অনেকেই যেটা মনে রাখে না বড় হয়ে যাওয়ার পর ভুলে যায়, কিন্তু কবির দাস প্রতিনিয়ত আমাদের এই ক্যাম্পের কথা স্মরণ করে, যখনই ওকে ডাকা হয়েছে সময় পেয়েছে, এই ছোট ছোট বাচ্চাদের পাশে এসে দাঁড়িয়েছে। এই ছোট ছোট বাচ্চারা ওকে পেয়ে প্রচণ্ড আনন্দিত, এবং অভিভাবকরা সবসময় বলে যে এটা সত্যি ভালো ছেলে, ভালো প্লেয়ার আমাদের ক্যাম্পের থেকে উঠেছে। তাই কবিরকে ধন্যবাদ এবং আশীর্বাদ, ওর নতুন ক্লাব কেরালা ব্লাস্টার সেখানে যেন 100% ও সফলতা পায়। 2023-24 সিজনে ISL এবং অন্যান্য যে খেলাগুলো থাকবে সেই খেলাতে প্রবীর দুরন্ত গতিতে যাতে এগিয়ে যেতে পারে এবং নিজের যে খেলার ধারা সেই ধারাকে আরও উন্নত করতে পারে, এই আশীর্বাদ আমার তরফ থেকে, আমার সমস্ত গার্জিয়ান এবং সমস্ত ছাত্রের পক্ষ থেকে এই আশীর্বাদ রইল যে আগামী সিজন কবির যেন একটা ভালো প্লেয়ার যেমন হয় সেরকম যেন খেলতে পারে। এবং ওকে আমি বারবার যে কথাটা বলি যে সবসময় নিজেকে ঠিক রাখতে হবে, মাঠে বলো বাইরে বলো। আজকের একটা জিনিস শুনতে ভালো লাগে চারিদিকে, যে অলকদা কবির ভালো ছেলে, এই কথাটা শুনতে এত ভালো লাগে। প্লেয়ার অনেকে অনেক রকম হয়, কিন্তু মানুষের কাছে ভালো ছেলে হওয়া থাকা, প্রত্যেকে এক কথা বলে যে একটা ছেলে তৈরি করেছো যে ছেলেটা মানুষকে সম্মান দেয়, ছোটদের সম্মান দেয়, বড়দের সম্মান দেয় প্রত্যেককে। এবং ওর পুরনো বন্ধুবান্ধব তারাও বলে যে স্যার যেখানেই রাস্তায় দেখা হোক না কেন দীঘা কিন্তু আমাদেরকে এসে জড়িয়ে ধরে, গাড়ির থেকে নেবে, কথা বলে। এইটাই আমার সবচেয়ে আনন্দ যে ছোটোবেলা থেকে ওকে এই শিক্ষাটা দিতে পেরেছি যে ফুটবল খেলার সাথে সাথে যোগ্য মানুষ, ভালো মানুষ তুমি তৈরি হও, সেই ভালো মানুষটা আমি তৈরি করতে পেরেছি। এবং আমার প্রতিটা ছাত্রকে আমি বলতে চাই, প্রবীরের মতন ভালো ছেলে তোমরা তৈরি হও, সবাইকে সম্মান দেওয়া শেখো, দেখো নিজেও সম্মান পাবে, নিজেও অনেক বড় হতে পারবে। এই হচ্ছে আমার ভালো করে আশীর্বাদ করো, হ্যাঁ একদম ভালোবাসা দিস, তাহলেই হবে, ভালো থাকিস সব। তোমাদের আশীর্বাদ দিয়ে
সবাইকে বলছি কোনো কিছু প্রবলেম হলে আলাদাভাবে বলবে, আমি আগেও বলেছি ওয়াশরুমটা দেখছি আর বাকি যা প্রবলেম বলবে, বোর্ড প্রবলেম অনেক কিছু হতে পারে, কোচের আন্ডারে কোচকে বলে আমাকে জানাবে, অসুবিধা নেই, আমি সবসময় আজকে থাকবো বলেছি, আগেও বলেছি এখনও বলছি, যাতে বাচ্চারা মাঠে আছে প্রত্যেকদিন, এটা দেখবো তোমরা, আর দু হাত করে আশীর্বাদ করবো, ভালো খেলতে পারবে, ঠিক আছে, ভালো থেকো সবাই, হ্যাঁ আসলাম আসলাম, টাটা টাটা টাটা।